ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি জুহরি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো উনি কি খুব সাধারণ সাহাবী ছিলেন? অনেক বড় সাহাবী ছিলেন এবং অনেক কঠোর ছিলেন, মনের দিক থেকে অনেক কঠিন ছিলেন। এত সহজে তিনি কান্না করতেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার কাঁদতে কাঁদতে কান্না করতে করতে আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর কেন তুমি কান্না করতেছো? ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহিরে দরজার সামনে একটা যুবক কান্না করতেছে, এত বেশি কান্না করতেছে, তার কান্নার আওয়াজ আমার কলিজাকে পুড়িয়ে দিয়েছে, আমাকে বিদীর্ণ করে দিয়েছে, আমার কলিজাকে যাত্রা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ওমর, তুমি ওই যুবককে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে নিয়ে উপস্থিত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন যে যুবককে, যুবককে জিজ্ঞাসা করতেছেন, যুবক তুমি কেন কান্না করতেছো? হ্যাঁ যুবক, তোমার কান্না করার কারণ কি? যুবক ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, এমন পাপ করেছি আমি, এত বড় গুনার কাজ করেছি যে গুনা মনে হয় আমার রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না, আমার ভয় হয়, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেমন করে পাকড়াও করবে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, কি এমন গুনার কাজ করেছ? যুবক ডাক দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, এমন বড় পাপ কাজ করেছি আমি, এমন গুনার কাজ করেছি যা কথা মুখে বলতে পারবো না, বলতে আমার লজ্জা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করেছ? যুবক ডাক দিয়ে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এমন কাজ করিনি, কখনো কাউকে আল্লাহর সাথে শরীক করিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাউকে হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হত্যার মতো জঘন্য কাজ করিনি, আমি এমন পাপ করেছি যেই পাপটা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর চেয়ে বড় অনেক বড় গুনার কাজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন, তোমার গুনাটা কি, তোমার পাপটা কি আল্লাহর কুরসির চেয়েও বড়? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার গুনার কাজটা, আমার পাপটা আল্লাহ পাকের কুরসির চেয়েও বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সেরেছে অবরো? যুবক ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, আমার গুনার কাজ, এমন গুনার কাজ করেছি যে গুনাহটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সেরেছে অবরো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক তোমার গুনাহটা কি তোমার ইলাহের চেয়ে বড়, তোমার পরওয়ারদিগারের চেয়ে বড়? যুবক ডাক দিয়ে বলে, না, কখনো এমনটা হতেই পারে না, আমার ইলাহ অনেক বড়, অনেক মহান, আমার ইলাহের চেয়েও কখনো গুনাহ বড় হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক বড় সত্তাই বড় গুনাকে ক্ষমা করে দিতে পারে, যিনি যত বড় তত বড় সমস্যার সমাধান তো তিনিই করতে পারেন। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমার গুনার বর্ণনা দাও। আবার যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার পেশা হলো আমি কাফনের কাপড় চুরি করি, বিগত 60 বছর ধরে
কাফনের কাপড় চুরি করে আমি জীবিকা নির্বাহ করি, এটাই আমার পেশা এবং এটাই আমার নেশা। কাফনের কাপড় চুরি করি তো ঠিকই, আমার মনের মধ্যে আমার অন্তরের মধ্যে কোনো ভয় আসে না, কিন্তু কয়েকদিন হলো আনসারী এক মহিলা যুবতী মহিলা মৃত্যুবরণ করার কারণে মৃত্যুবরণ করার পর তাকে কবরস্থ করা হয়। যথারীতি আমার পেশা এবং নেশা অনুযায়ী আমি কাফনের কাপড় চুরি করার জন্য আমি কবরটাকে খনন করি। কবরকে খনন করে কাফনের কাপড় খুলে নিয়ে আমি চলে আসতেছি, এমন সময় শয়তান আমাকে প্ররোচনা দেয়, নফসে আম্মারা আমার উপর কি গালিব হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। শয়তান আমাকে ধোকা দেয়, এত সুন্দর নারী, এত সুন্দর যুবতী, যাকে তুমি কোনোদিন কখনো ব্যবহার করিনি, তুমি তুই ইচ্ছে করলে তাকে ব্যবহার করতে পারো, তার সাথে জিনার কাজ করতে পারো। আমি শয়তানের ধোকায় পড়ে যাই, শয়তানের ধোকায় পড়ে আমি সেই আনসারী রমণীর সাথে আমি জিনার কাজ করি। আমি জিনার কাজ করে যখন ফিরে আসতেছি, ওই যুবতী মহিলা দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে বলে, যুব তোমার অন্তরে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই? তুমি কি মহান রব্বুল আলামিন তোমার প্রতিপালককে ভয় করো না? তুমি এমন জঘন্য কাজ কেমন করে করলে? তুমি কি কামতের দিনের কথা মনে নাই? তুমি কি কিয়ামতের দিনকে ভয় করো না? কিয়ামতের ময়দানে তো তোমাকে উপস্থিত হতে হবে, তোমাকে জবাবদিহি হতে হবে, তোমার যৌবন তুমি কোন পথে ব্যয় করেছ? যুবক তুমি এটা কেমন কাজ করলা? তুমি তো আমাকে অলঙ্গ করে আমার কাপড় টুপড় নিয়ে যাচ্ছ ঠিকই, রোজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাকে উলঙ্গ অবস্থায় তো উঠতে হবে, শুধু তাই নয়, নাপাক অবস্থায় রব্বুল আলামিনের দরবারে আমাকে দাঁড়াতে হবে। সেই কাফন চুর বলতেছে, যুবকটি বলতেছে, আমার অন্তরের মধ্যে ভয় জাগে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহের বর্ণনা শুনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। যুবক বাইরে চলে গেল, হাউমাউ করে কান্না করতেছে, পৃথিবীর সব মানুষ যদি তাকে তাড়িয়ে দেয় তারপরও রব্বুল আলামিন তো তাকে তাড়াবেন না। একেবারে 40টা দিন সে তওবা করতেছে, হাওমাও করে কান্না করে, কলিজা যেন তার ছিঁড়ে যায় এমন অবস্থা। যখন 40তম দিন রাত হলো, 40 নম্বরের রাত সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত দুইটা উঠায়া রব্বুল আলামিনকে বলতেছে, রব্বুল আলামিন তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি যেমন আমার খোদা, তুমি আমার পরওয়ারদিগার, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আদব এবং খাওয়ার রব। রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো, কি আমাকে ক্ষমা করে দেবে? হয়তো তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে ক্ষমার সুসংবাদ তুমি রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছায়া দাও, নয়তো আসমান থেকে তুমি অগ্নি শিখা প্রেরণ করো, যে নাকি আমাকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেবে।